আসসালামু আলাইকুম। রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করলাম। যে যত বেশি পারেন ভিডিওটা শেয়ার করবেন, সারা বিশ্বের ভিতরে ছড়িয়ে দিবেন, যার থেকে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে ভিডিওটি পৌঁছে যায়। কারণ হলো বাংলাদেশের যে সরকারি হসপিটাল আছে, অনেক হসপিটালই দেখা গেছে যত বড় বড় ডাক্তার আছে, বিশেষজ্ঞ আছে, তারা মূলত শুক্রবার শনিবার ছুটি থাকে। ছুটি থাকার কারণে দেখা গেছে বাংলাদেশে অনেক গরিব রোগী আছে, বড় লোকও আছে, অনেকেই আছে। দেখা গেছে বড় ডাক্তার যারা বিশেষজ্ঞ কিংবা ভালো চিকিৎসা করতে পারে তাদেরকে পায় নাই। ইমার্জেন্সি খোলা থাকে, এইটার ভিতরেও নতুন যারা আছে বেশি একটা অভিজ্ঞতা নাই, তারা অনেক সময় চিকিৎসা করে। সবাই তো আর সব রোগের চিকিৎসা করতেও পারে না, অনেক সময় সব কিছু থাকে বন্ধ। এই জন্যই বলতেছি বাংলাদেশে সরকারের কাছে আকুল আবেদন এবং রিকোয়েস্ট, আমি একজন ইউরোপ প্রবাসী, গ্রিসে বসবাস করি। আমার মতন এমন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, প্রায় 3 কোটির ঊর্ধ্বে বাংলাদেশ থেকে প্রবাসে আসছে অনেক, তাদের ফ্যামিলিকে নিয়ে অনেক টেনশন। দেশে যদি একজন মানুষ অসুস্থ থাকে তখন প্রবাসীদের অবস্থা একবারে খুবই নাজেহাল অবস্থা হয়ে যায়। কিন্তু দুঃখের বিষয়, অনেক সময় অনেক রুগী দেখা গেছে শুক্রবার শনিবারে বন্ধ থাকার কারণে বড় বড় ডাক্তার যারা আছে তারা দেখা গেছে ছুটি নিয়েছে, তাই দেখা গেছে সঠিকভাবে সুন্দরভাবে চিকিৎসা অনেক সময় পান না। এবং বাংলাদেশের সরকারকে একটা রিকোয়েস্ট করব, বাংলাদেশের যত সরকারি হসপিটাল আছে সবাইরে একসাথে ছুটি যাতে না দেয়, আগ পিস করে ছুটি দেওয়া হোক। ইউরোপে যে কোনো দেশে চিকিৎসার জন্য দেখা গেছে সরকারিভাবে চিকিৎসা করুক আর যেমনি করুক, কিন্তু সবাই একসাথে ছুটি দেয় না, আগ পিস করে দেয়। বড় বড় ডাক্তার যারা আছে, বিশেষজ্ঞ যারা আছে, সবাই দেখা গেছে আজকে ছুটি থাকলে কালকে থাকে, এমন সিস্টেম থাকে যাতে সেবা, যাতে রুগীরা পা সঠিকভাবে। এই জন্য এরা এই চিন্তা ভাবনা করে, আর বাংলাদেশে তো তা নাই। বাংলাদেশে হলো ছুটি ছুটি, রুগী যাক আর মরুক বাঁচুক এইগুলা দেখার বিষয় না। এই জন্য আমি বলতেছি সবাইরে অন্তত একবারে ছুটি না দিয়ে, অন্তত কিছু লোক আজকে ছুটি দিল, কালকে ছুটি দিল, পরশু দিল, এইভাবে সপ্তাহে ভাগ করে দিলে সবচেয়ে ভালোই তো। এবং সারা বাংলাদেশের মানুষ যারা অসুস্থ হয়, আল্লাহ ভালো রাখুক, কেউ যাতে অসুস্থ না হয়, কিন্তু তারা অন্তত টেনশন মুক্ত থাকতে পারত। আর বাংলাদেশের চিকিৎসা এত নাজেহাল যা বলা বাহুল্য আসলেও। এরপরেও আমি রিকোয়েস্ট করবো সরকারকে আরও উন্নত সিস্টেমের, কোনো হসপিটালে এক্সরে মেশিন আছে এটাও কাজ করে না, 10 বছর ধরে পড়ে রয়েছে, ল্যাব বিভিন্ন টেস্ট করার জন্য প্রাইভেট হসপিটালে যাওয়া লাগে, চিকিৎসা করুন লাগে, অনেকের কাছে টাকা থাকে না, তাই অনেক সময় ট্রিটমেন্টও করতে পারেন। এইটাই আর কি, যাতে বাংলাদেশের সরকার সতর্কতা হয় এইটাই ধন্যবাদ জানাচ্ছি সবাই। আসলে আমারও কাজের সময়, বেশি লং টাইম ভিডিও করতে পারি না, ধন্যবাদ সবাই।